الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى كافة الناس بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام الحمد لله جابوتي وبرشنشا ويستوتي الله تبارك وتعالى رجني جني أمدر خالق ومالك جني رب العالمين যার অসংখ্য অগণিত নিয়ামতি আমরা বেঁচে আছি ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেদায়েতের দিক নির্দেশনা দিয়েছেন সঠিক পথ প্রদর্শন করেছেন ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া তৌফিকে আজকে জুমার দিনে নির্ধারিত সময়ে মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ লাভ করেছি শুরুতেই অবনত মস্তকে মহাব্বাহ ভালোবাসা ও ভীতির সাথে সেই মহান রব্বুল আলামিনের শুকর আদা করছি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম রহমত ও শান্তি বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব আমাদের জন্য একমাত্র অনুসরণীয় আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ আজকের সংক্ষিপ্ত খুতবা লক্ষ্যে
কোরআনুল কারীমের আয়াতাংশ উল্লেখ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক আতা করলে এই অংশের উপরই কিছু কথা বলে সংক্ষিপ্ত খুতবা শেষ করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। এর আগেও এই অংশের উপরে আমি কথা বলেছি, সেই সময়ে এই অংশের উপরে কথা বলেছি ইসলামের মহানুভবতা, ইসলামের শ্রেষ্ঠত্বতা নিয়ে। সেই দিনে যে কথাগুলো বলা হয়েছে, আলোচনার যে ধারা ছিল আর আজকের আলোচনা ভিন্ন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, মানুষ হিসেবে সৃষ্টি করে মানুষ হিসেবে সর্বোত্তম পদ্ধতি, দিক নির্দেশনা, জীবন পরিচালনার উত্তম পথ পদ্ধতি যেগুলো, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন কোরআনুল কারীম বা আসমানি কিতাব নাজিলের মাধ্যমে এবং নবী ও রাসুলের মাধ্যমে। সর্বোত্তম পদ্ধতি, যেই পদ্ধতি সর্বজন স্বীকৃত, সমাদৃত, প্রশংসনীয়, এমন পদ্ধতি, এমন দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয়, একমাত্র গ্রহণযোগ্য জীবন বিধান হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল ইসলাম। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকৃত গ্রহণযোগ্য ধর্ম, জীবন বিধান। আমরা বর্তমান সমাজে যেসব মুসলমান রয়েছে, আমরা যারা মুসলিম পরিচয় পেশ করছি, আমাদের অবস্থান কোথায় আর ইসলাম কোথায়? ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত, পছন্দনীয়, স্বীকৃত, গ্রহণযোগ্য ধর্ম, জীবন বিধান। কিন্তু ওই ইসলাম থেকে মুসলমান বর্তমানে অনেক দূরে অবস্থান করছি আমরা। যদি মুসলমানেরা ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন করত, প্রতিফলন ঘটাত ইসলামী বিধিবিধানে, তাহলে সারা বিশ্বের বুকে মুসলমানেরাই প্রশংসিত জাতি হিসেবে বিবেচিত হতো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কোথাও মুসলমানদের সন্ত্রাসী, কোথাও দেখা যায় কেউ মুসলমান আবার চোর, কোথাও মুসলমান ডাকাত, কোথাও মুসলমান ছিনতাইকারী, মুসলমান আবার মিথ্যু, মুসলমান ব্যভিচারী, বিভিন্ন সমস্যায় জর্জরিত মুসলমানেরা। অথচ এই সব কিছু থেকে, এমন অপরাধ, এমন কর্মকাণ্ড থেকে ইসলাম সম্পূর্ণ মুক্ত। ইসলাম হলো পৃথিবীর সেরা এক ধর্ম, ইসলাম ধর্মের তুলনা নেই, অদ্বিতীয় ধর্ম এটা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এমনি গ্রহণ করেছেন, চয়ন করে নিয়েছেন, একটা পক্ষ অবলম্বন করেছেন এমনটা না, বরং ইসলাম ধর্ম পৃথিবীর সবার কাছে গ্রহণযোগ্য এক ধর্ম। কেউ শত্রুতা করতে পারে, কেউ এর বিরোধিতা করতে পারে, ইসলামকে মুছে ফেলার জন্য চেষ্টা করতে পারে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, সে দুনিয়াবী স্বার্থ বা অন্য কোনো তার স্বার্থের লক্ষ্যে, কিন্তু ইসলাম যেটা, সেই ইসলাম সবার কাছেই গৃহীত এবং ইসলাম প্রশংসনীয় একটা জীবন বিধান। দুঃখজনক হলেও সত্য, মুসলমানেরা যখন ইসলাম থেকে দূরে সরে গেছে, অন্যান্য মানুষেরা তারা তো ইসলাম দেখে ইসলামকে বিচার করে না, ইসলামের মূল ভিত্তি কোরআন ও সুন্নাহ দেখে ইসলামকে বিচার করে না, তারা মুসলমানদেরকে দেখে ইসলামের বিচার করছে, দেখছে মুসলমানদের চরিত্র হলো এইটা, তার মানে ইসলাম এটা, মুসলমানদের মাঝে চুরি দেখা যাচ্ছে মানে ইসলামের মাঝে চুরি আছে, মুসলমানদের মাঝে মিথ্যা দেখছে মনে করছে ইসলামে মিথ্যা, মুসলমানের মাঝে প্রতারণা দেখছে মনে করছে ইসলামের মাঝে এগুলো আছে, কিন্তু ইসলাম সম্পূর্ণ এগুলো থেকে মুক্ত। ইসলাম এই ধরনের নোংরামি থেকে, কালিমা থেকে সম্পূর্ণ পরিচ্ছন্ন এক জীবন বিধান। ইসলামের বিধিবিধান যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে অন্যরা ইসলামের পরিচ্ছন্ন, ইসলামের যে মূল পরিচয়, সেই পরিচয়টা লাভ করতে পারবে।
আর ওই পরিচয় লাভ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে সাহাবায়ে কেরামের আদর্শ দেখে অন্যান্য অনেক অমুসলিমেরা যেমন ইসলাম গ্রহণ করেছে আজও সম্ভব মুসলিমদের চরিত্র যদি ইসলাম অনুযায়ী হয় সেই চরিত্রে মোহিত হয়ে আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করবে আজও কিন্তু মুসলমানদের মাঝে ইসলামের চরিত্র রে সম্মানিত উপস্থিতি খুতবার এই সংক্ষিপ্ত সময়ে কয়েকটি ইসলামী চরিত্রের ব্যাপারে কয়েকটি কথা বলবো শুধু যেগুলো হল আদাব আল ইসলামিয়ার মধ্য থেকে ইসলামী আদব এর ব্যাপারে কিছু কথা বলবো ইসলামী শিষ্টাচার সম্পর্কে কয়েকটি কথা বলবো সংক্ষিপ্ত সময়ে বিষয়টা নিয়ে পরিপূর্ণ আলোচনার সুযোগ নেই শুধু দুই একটি উদাহরণ দিয়ে শেষ করব আদাব আল ইসলামিয়া ইসলামী শিষ্টাচারিতা বলতে কি বুঝি আমরা ইসলামী শিষ্টাচারিতা বলতে বোঝানো হচ্ছে ইসলামী শরীয়তে একজন মুসলিমের কর্ম ও আচরণের সমষ্টি যার মাধ্যমে তার নিজের সম্মান প্রতিষ্ঠিত হবে অন্যের সম্মান প্রতিষ্ঠিত হবে তাই আদব আল ইসলামিয়া বা ইসলামী শিষ্টাচারিতা অন্তর্ভুক্ত করে এমন প্রত্যেকটি কাজ ও আচরণকে যার মাধ্যমে ব্যক্তি নিজের সম্মান প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে এবং সমাজে অবসবাসরত অন্যান্যদের সম্মান ও ইজ্জত প্রতিষ্ঠিত হবে সেটাই হলো ইসলামী শিষ্টাচারিতা আদাব আল ইসলামিয়া তাহলে ইসলামী শিষ্টাচারিতা বলতে বুঝবো আমরা প্রশংসনীয় স্বভাব বৈশিষ্ট্য বা আচরণ সমূহ যেগুলো সমাজে স্বীকৃত সমাজে স্বীকৃত প্রশংসনীয় গুণাবলী যার শিক্ষা ইসলাম দিয়েছে সেটাই হলো আদাব আল ইসলামিয়া এর মাধ্যমে একজন ব্যক্তির লাগামহীন জীবনে লাগাম পরিহিত হবে এর মাধ্যমে এলোমেলো বিশৃঙ্খলাপূর্ণ কাজকর্ম এগুলো সুশৃঙ্খলিত হবে এর মাধ্যমে অশান্তিপূর্ণ সমাজ এ শান্তি প্রতিষ্ঠিত হবে এর মাধ্যমে তিরস্কৃত জাতি প্রশংসনীয় জাতিতে রূপান্তরিত হবে সম্মানিত উপস্থিতি তাই আদাব ইসলামিয়া অথবা ইসলামী শিষ্টাচারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক এটা কোনো এক অংশে জীবনের কোনো একটি ক্ষেত্রে শুধু এমনটা না একজন মানুষের জীবন চলার পথ সেই শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে ইসলামের যেই দিক নির্দেশনা রয়েছে যে শিক্ষা রয়েছে এগুলো সবই আদাব আল ইসলামিয়া এর অন্তর্ভুক্ত আদব ইসলামিয়া এর বিভিন্ন দিক রয়েছে তার ব্যক্তি জীবনে একজন মানুষ এর ব্যক্তি জীবনে ইসলামী শিষ্টাচারিতা রয়েছে একজন মানুষ কিভাবে ঘুমাবে কিভাবে ঘুম থেকে জাগবে কিভাবে অন্যের সঙ্গে কথা বলবে কিভাবে খাদ্য গ্রহণ করবে কিভাবে সে পান করবে কিভাবে চলাফেরা করবে বাড়ি থেকে বের হওয়ার সময় কিভাবে বের হবে অন্যের সঙ্গে মত বিনিময়ের সময় কি ধরনের আচরণ হবে অর্থ উপার্জনের ক্ষেত্রে তার অবস্থান কি থাকবে লেনদেন সারা জীবনে যে কর্মকাণ্ডগুলো এই কর্মকাণ্ডে ইসলামী দিক নির্দেশনা যেটা সেটাই হলো আদাব আল ইসলামিয়া ইসলামী শিষ্টাচারিতা ইসলামী শিষ্টাচারিতা ব্যক্তি জীবনে যেমন রয়েছে তেমন রয়েছে আদাব আল ইসলামিয়া মা আল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহর সঙ্গে বান্দার কেমন আদবটা হবে সেটাও ইসলাম শিক্ষা দিয়েছে একজন মানুষ আল্লাহর সঙ্গে সম্পর্ক রক্ষা করবে আল্লাহর সঙ্গে কেমন মুআমেলা হবে তার সে আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপনের জন্য আল্লাহর দেখানো পথ অনুযায়ী আল্লাহর দাসত্বের বাস্তবায়ন ঘটাবে
কিভাবে সালাত পড়বে, কিভাবে সিয়াম পালন করবে, কিভাবে যাকাত প্রদান করবে, কিভাবে হজ সম্পাদন করবে, এই ধরনের আল্লাহর সঙ্গে সম্পর্ক রক্ষার, আল্লাহর সঙ্গে আদব এর শিক্ষা ইসলাম দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কেমন আদব হবে, শিষ্টাচারিতা কেমন হবে, তার সুন্নার সঙ্গে আচরণটা কেমন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা কেমন প্রদর্শন করবে, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পড়বে, আল্লাহ রাসূলের হক কিভাবে আদা করবে, এই ধরনের শিক্ষা, এগুলো হলো আদাব আল ইসলামিয়া মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক, এর মাধ্যমে ইসলামের মূল পরিচয় ফুটে ওঠে, মুসলমানদের মাঝে পরস্ফুটিত হয় ইসলামের যে ফুল, সেই ফুলটা আদব ইসলামিয়া এর মাধ্যমে, আদব এর মাধ্যমে ব্যক্তি প্রশংসনীয় হয়, এর মাধ্যমেই আদর্শ সন্তান হতে পারে একজন সন্তান, এর মাধ্যমেই আদর্শ পিতা হতে পারে, এর মাধ্যমেই আদর্শ দায়িত্বশীল হতে পারে একজন মানুষ। সম্মানিত উপস্থিতি, যদি কোনো এক ব্যক্তি ইসলামী আদব, ইসলামী দিক নির্দেশনা তার জীবনে মেনে চলে, তাহলে যেমনিভাবে সমাজে সমাদৃত হবে, সে প্রশংসনীয় হবে, একইভাবে সে শয়তান থেকেও মুক্ত হতে পারবে। কারণ যেই ব্যক্তি ইসলামী শিষ্টাচারিতা অনুযায়ী, ইসলামী দিক নির্দেশনা অনুযায়ী নিজেকে আলোকিত করবে, ওই পথে পরিচালিত হবে, শয়তান তার উপরে প্রবল হতে পারবে না। শয়তান তাকেই স্বীকার করবে যে ইসলামের গণ্ডি থেকে, ইসলামী দিক নির্দেশনা থেকে, ইসলামী পথ থেকে ডানে বামে বিচরণ করবে। যেই শয়তানের ডাকে সাড়া দিবে, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান তার উপরে প্রবল হয়ে আল্লাহর স্মরণের কথা ভুলিয়ে দিবে। যদি ইসলামী আদব এর অন্তর্ভুক্ত হয়ে থাকে, ইসলামী দিক নির্দেশনার মধ্যে থাকে, তাহলে শয়তান সহজে তাকে স্বীকার করতে পারবে না। আর যারা এইভাবেই ইসলামী দিক নির্দেশনা, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া উত্তম পথ পদ্ধতির উপরে থাকবে, এরাই হলো মুখলিস বান্দা। এই জন্যই শয়তান যখন বলছেন লা উগবিয়ান্নাহু আজমাইন, ভাবে ইজ্জাতিকে লা উগবিয়ান্নাহু আজমাইন, আল্লাহ গো তোমার ইজ্জতের শপথ করে বলছি এদের সবাইকে পথ ভ্রষ্ট করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে এদের মধ্যে যারা মুখলিস বান্দা তোমার, যারা তোমার ভালোবাসায় পড়ে, শুধু তোমার রেজামন্দির জন্যই কাজ করে, তোমার যে সমস্ত দিনের শিক্ষা রয়েছে, নবী ও রাসূলগণ যে শিষ্টাচারিতা শিক্ষা দিয়েছেন, যে আদব শিক্ষা দিয়েছেন, ওই নীতি ওই রীতির উপরে, ওই পথ পদ্ধতির উপরে অনর হয়ে থাকে, এদেরকে আমি পথ ভ্রষ্ট করতে পারবো না, শয়তান এই ঘোষণায় দিয়েছি। সম্মানিত উপস্থিতি, তাহলে যদি কেউ ইসলামী শিষ্টাচারিতা বা আদাব ইসলামিয়া এর উপরে থাকে, তাহলে শয়তান থেকে নিজেকে রক্ষা করতে পারবে, ওই ব্যক্তি আল্লাহর প্রিয় হতে পারবে, ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুগত হতে পারবে, ওই ব্যক্তি তার দুনিয়া এবং পরকালীন কল্যাণ অর্জন করতে সক্ষম হবে, ওই ব্যক্তি ভয়াবহ জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত অর্জন করা তার জন্য সহজ হয়ে যাবে। তাই জরুরি হলো আমাদের আদব ইসলামিয়া ভিত্তিক জীবনযাপন করা, শয়তানের পথ যেন কখনো অনুসরণ না করি, শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে যেন আমরা দূরে থাকি, সেটা আমাদের খেয়াল করতে হবে। যেমনি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ইমানদারেরা শয়তানের পথে চলিও না, আদাব ইসলামিয়াতে চলো, শয়তানের পথ পরিহার কর, কারণ যে শয়তানের পথ ধরে যে শয়তানের অনুসরণ করবে, ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল কাজের, অপছন্দনীয় কাজের, নোংরা কাজের আদেশ করে শয়তান সবসময়। এমনটাই কিন্তু হচ্ছে, ইসলামের দিক নির্দেশনার বাইরে যখন আমরা বিচরণ করছি, ইসলামী আদর্শের বাইরে বিচরণ করছি, শয়তান আমাদের যত অশ্লীল কাজ, যত গর্হিত কাজ,
যত ঘৃণিত কাজ এই সব কাজের আদেশ করছে, এগুলো করছি, আর মানুষ তখন বলছে এইটাই হলো ইসলাম, ইসলামটাই কলঙ্কিত, এমনই ভাবছে। সম্মানিত উপস্থিতি, আসুন কয়েকটি উদাহরণ, কয়েকটি উদাহরণ। তাহলে আমি আদম ইসলামিয়া বলতে বুঝিয়েছি একজন মানুষ এর জীবন চলার পথে প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামী দিক নির্দেশনা এর অনুসরণ, এটাই হলো আদম ইসলামিয়া এর অনুসরণ করা। ইসলামী শিষ্টাচারিতা বলেছি ব্যক্তি জীবনে প্রত্যেকটি অঙ্গ নেই, তার জন্য দিক নির্দেশনা রয়েছে ইসলাম থেকে, কারণ ইসলাম হলো পরিপূর্ণ একটা জীবনবিধান। পরিপূর্ণ বাহির থেকে ধার করার হাওলাদের প্রয়োজন হবে না, পরিপূর্ণ জীবনবিধান রয়েছে। এই প্রত্যেকটি অঙ্গনে প্রত্যেকটি ক্ষেত্রেই ইসলাম আমাদেরকে উত্তম পথ পদ্ধতি এর শিক্ষা দিয়েছে। কিভাবে আমরা খাদ্য গ্রহণ করব, কিভাবে হাসি আসলে কি করব, হাই আসলে কেমনে কি করব, পান করব কিভাবে, জুমার আদব রক্ষা করব কিভাবে, প্রত্যেকটি ইসলামের মাঝে রয়েছে। খাদ্য গ্রহণ করতে যাবে একজন মানুষ, যখনই খাদ্য খেতে যাবে একজন মুসলিমের অনুভূতি কাজ করবে, এই আমার এখানে কোনো ক্ষমতা নেই, আমার যোগ্যতা বলে এই খাদ্য অর্জন করেছি, এটা মনে করবে না, ভাববে না, সে বরং সে মনে করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড়ই মেহরবানি করে তাকে এই রিজিক দান করেছে। খাদ্য গ্রহণের পূর্বেই একজন মানুষ খাদ্য গ্রহণের প্রস্তুতি গ্রহণ করবে, সে হাত ধুইবে, হাত ধুয়ে খাদ্য গ্রহণ করবে, সে যখন বসবে বসার ভিতরে বিনয় ভাব থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, ইন্নামা আনা আব্দুন, আমি একজন দাস মাত্র, আকুলু কামা ইয়াকুলুল আব্দু, দাস যেভাবে খায় সেইভাবে আমি খাই, দাস যেইভাবে বসে আমি ওইভাবেই বসি। তাই বিনয়ের সঙ্গে বসবে, সেখানে গর্ব অহংকার না, হেলান দিয়ে খাবে না, কোনো কিছুর উপরে টেক লাগিয়ে খাবে না, বসবে যখন বসার সময় সে বসার যে ধরনের পেটে একটু চাপ পড়ে, মনে করেন সালাতের বৈঠকে যেভাবে বসে এইভাবে, অথবা একটা পা ওইভাবে থাকবে আর একটা হাঁটু একটু খাড়া করে দিয়ে এইভাবে বসা, এইভাবে বসে বিনয়ের সঙ্গে নম্রতার সঙ্গে বসে খাবে। একটু পাত্র থেকে যখন খেতে যাবে, খাওয়ার শুরুতে সে বিসমিল্লাহ বলবে, খাওয়ার যখন শুরু করবে পাত্রর যে খাদ্য তার কাছে আছে সেখান থেকে খাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যের মাছ থেকে খেতে নিষেধ করেছেন, সেখানে বরকত নাজিল হয়, তার পার্শ্বে যেখানে আসে আস্তে আস্তে সাইড থেকে খেয়ে যাবে। একাধিক মানুষ যদি একসঙ্গে থাকে তাহলে একত্রে খাওয়ার চেষ্টা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একত্রে খাওয়াতে বরকত রয়েছে, একসঙ্গে খাওয়ার চেষ্টা করবে। একাধিক ব্যক্তি যখন থাকবে তখন একাই বেশি বেশি খাওয়ার চেষ্টা করবে না, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবে, ছোট লোকমা খাবে অথবা তিন আঙ্গুল দিয়ে খাওয়ার চেষ্টা করবে। যদি কোনো খেজুর বা ইত্যাদি জিনিস হয়ে থাকে, যেগুলো একটা একটা করে, যদি একটা করে খাওয়ার সিস্টেম থেকে থাকে, কেউ সেখানে পেটুকের পরিচয় দিবে না, একসঙ্গে দুটা তিনটা করে মুখে ঢুকাবে, এমনটা করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। যদি বেশি খেতে চায় তাহলে অন্যদের কাছ থেকে অনুমতি নিবে, যে ভাই আমি একটু ক্ষুধার্ত, আমার এই সমস্যা আছে, কিছু মনে করিও না তোমরা, অনুমতি নিয়ে সেইভাবে খাবে, খাবে যখন ভালো করে চিবিয়ে খাবে, এইভাবে খাওয়া যখন শেষ করবে তার হাত বা আঙ্গুল চেটে খাবে, খাদ্যের পাত্রটা ভালোভাবে মুছে খাবে, সেটা যদি খাদ্য পড়ে যায় সেটাকে তুলে নিয়ে পরিষ্কার করে সেটাকে খাবে, শয়তানের জন্য ফেলে দিবে না সেটাকে। খাদ্য যখন শেষ হলো মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ত্বাম, প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে এই খাদ্য খাওয়াইলেন, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আমার কোনো শক্তি ক্ষমতা কিছুই ছিল না এই খাদ্য অর্জনের, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে যিনি আমাকে খাদ্য খাওয়াইলেন তার প্রশংসা। খাদ্য খাওয়ার এ আগে বলেছি প্রশংসার আলোচনার সময়, খাদ্যটা যে খাইলেন আপনি, এখানে একাধিক আল্লাহর করুণা রয়েছে, খাদ্য উপার্জন করা এটা একটা দিক,
খাদ্য খেতে পারা, গিলতে পারা, এটাও একটা দিক। খাদ্য খাওয়ার পরে হজম করতে পারা, এটা একটা দিক। খাদ্য খাওয়ার পরে হজম করার পরে পেট থেকে বের করতে পারা, এটা একটা আল্লাহর করুণা। এই খাদ্য গ্রহণের মাঝে আল্লাহর যে কত নিয়ামত আছে যেগুলো কখনো আমরা খেয়ালই করি না। তাই বান্দা যখন খাবার শেষ করবি তখন সে বলবি আলহামদুলিল্লাহ, হিল্লাযি আত'আমানি হাযা আত'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া। এইভাবে বান্দা দোয়া করবে, খাদ্যের শেষে হাত ধুইবে। এইভাবে আরো অনেকগুলো আছে, কিন্তু এরা উদাহরণ শুধু। খাদ্য গ্রহণের ক্ষেত্রে ইসলামী দিক নির্দেশনা অনেকগুলো। সর্বপ্রথম যেটা, হালাল খাদ্য সে চয়ন করবে, হালাল খাদ্য। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা তোমরা খাদ্য খাও, কুলু মির রিজকিন তাইয়িবা, তাইয়িবা কোথাও বলছেন হালালান তাইয়িবা, এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ এসেছে। হালাল খাদ্য এর পরবর্তীতে যে বিষয়গুলো, এগুলো সব ঠিক রেখে এইভাবে খাদ্য গ্রহণ করবে, এটা একটা আদব, খাদ্য গ্রহণের ক্ষেত্রে আদব। ডান হাত দিয়ে খাবে, বাম হাত দিয়ে খাবে না। যদি পানীয় জাতীয় কিছু হয় সেখানে শ্বাস ফেলবে না, তিন শ্বাসে পান করার চেষ্টা করবে। গরম খাদ্য বা যদি পানীয় দ্রব্য হয়ে থাকে সেখানে ফু দিতে যাবে না, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই দিকগুলো সব খেয়াল রাখতে হবে খাদ্য গ্রহণের সময়। হাসি দেয়, হাসি দেওয়ার থেকে দেখা যায় আমাদের মাঝে যেগুলো সমস্যা, হাসি দিতে গেলে স্বাভাবিকভাবে অনেক সময় থুতু এটা সেটা বের হয়ে যায়। এগুলো গুরুত্ব দেই না আমরা অনেকেই। এমন জোরে হাসি দিল আশেপাশে লোক থাকলে ওর কানে তালি লাগাই দিল, দেখা যাচ্ছে থুতু ছিটিয়ে দিল আশেপাশে। এখানে দেখা যাবে যদি ধৈর্য কম থেকে থাকে কারো, হ্যাঁ ধমক দিয়ে বসলু, এরপরে তর্কাতর্কি, বলে আমি কি নিজের ইচ্ছায় করছি নাকি, এমন সমস্যাগুলো সৃষ্টি হয়। ইসলামী আদব এর যদি অনুসরণ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আতাসা গাত্তা ওয়াজহাহু বিয়াদিহি আও বিথাউবিন, যদি হাসি দেন তিনি তাহলে তার মুখটাকে তিনি ঢাকেন হাত দিয়ে হোক অথবা কাপড় দিয়ে হোক। এখানে হাসির আদব হলো, এক নম্বরে মুখটা ঢাকতে হবে, হাসির আওয়াজটা কমানোর চেষ্টা করতে হবে। তারপরে হাসি যে হলো, এই হাসিতে মানুষের শারীরিক কিছু উপকারিতা রয়েছে, কিছু উপকারিতা হয়েছে, হয়তো কিছু জীবাণু ভিতরে যাচ্ছিল বা এমন কোনো সমস্যা যেগুলো অটো সিস্টেম কিছু ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওইখান থেকে ওটাকে বাইরে নিক্ষেপ করা হয়েছে, ভিতরে যেতে পারলো না। এই ধরনের বেশ কিছু উপকারিতা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের সুন্দর সুব্যবস্থা করে যে রেখেছেন হাসিটা হলো, এই হাসির মাধ্যমে অনেক উপকার হচ্ছে আমাদের। যে উপকারটা যে হলো তাই আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। এবং আমার উপকার হলো, অন্যের যেন ক্ষতি না হয় তাই মুখ ঢাকা এবং আওয়াজটা কম করা, অন্যের উপর থুতু ইত্যাদি যেন না যায় এগুলো খেয়াল রাখা, এটা গুরুত্বপূর্ণ কাজ। যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলা শুনল সেই ব্যক্তির দায়িত্ব হলো এক মুসলিমের উপর অপর মুসলিমের যে হক রয়েছে পাঁচটি বা ছয়টি, এই হকের মধ্যে থেকে একটা হলো যে আলহামদুলিল্লাহ শুনেছে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। আবার যে হাসি দাতা প্রথমে হাসি দিয়েছিল সেই ব্যক্তি পরে যখন ইয়ারহামুকাল্লাহ শুনবে সে বলবি ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইয়াসলিহু বালাকুম, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইয়াসলিহু বালাকুম। কত সুন্দর শিক্ষা, বলে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করলো, যে শুনলো সে বলবি ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ মানে আল্লাহ তোমার উপর রহম করুক, আল্লাহ তোমার উপর অনুগ্রহ করেছেন, তোমাকে নিয়ামত দিয়েছেন, জীবাণু মুক্ত করলেন, তাই তুমি আল্লাহর প্রশংসা করেছো, তার জন্য দোয়া ইয়ারহামুক আল্লাহ, আল্লাহ তোমার উপরে দয়া করুন, রহম করুন। আবার আপনি তার জন্য দোয়া করলেন, এখন হাসি দাতা আপনার জন্য আবার দোয়া করছেন ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও সঠিক পথ প্রদর্শন করুন, ইসলামের উত্তম পথে তোমাদেরকেও পরিচালিত করুন, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইয়ুসলিহু বালাকুম, এবং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখুন বা তোমাদের জীবন চলার পথে সমস্যাগুলোর সমাধান করে দিন। এইভাবে কত সুন্দর একটা পদ্ধতি, অন্যেও কষ্ট পাবে না এবং নিজের যে আল্লাহর অনুগ্রহ এর জন্য আল্লাহর কৃতজ্ঞতা হলো, পরস্পরে দোয়া করা হলো, কিন্তু আমরা এগুলো গুরুত্ব দিই না। এমনকি ইহুদিরা, ইহুদিরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ইহুদিরা ওই যে দোয়া আছে ওখানে ইয়ারহামুকাল্লাহ এই ধরনের দোয়া আছে, এই ক্ষেত্রে ইহুদিরা কেউ কেউ আল্লাহ রাসূলের কাছে এসে হাসি দিত, আলহামদুলিল্লাহ বলতো আলহামদুলিল্লাহ,
আল্লাহ রাসূল তার তাহলে দোয়া পাবে ইয়ারহামুকাল্লাহ। আল্লাহ রাসূল যদি কোনো ইহুদিকে বলেন যে আল্লাহ তোমার উপর রহম করুন, আল্লাহর রহম পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ রাসূলের দোয়া না। এই জন্য আল্লাহ রাসূলের পাশে এসে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলতো। এক ইহুদি এরকম করলো, আল্লাহ রাসূল তখন তাকে ইয়ারহামুকাল্লাহ বললেন না, আল্লাহ রাসূল তখন বললেন ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ তোমাদের হেদায়ত করুক, আল্লাহ হেদায়ত করুক বললেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে হাই যদি আসে, হাই আ করে যে মুখ মেলে দিই আমরা, এইভাবে যে হাই আসে, এ অগ্রাম্য এলাকায় বলে হামিয়া নাকি জানি বলে এরকম হাই তোলা, যেটা এই হাই তোলার ক্ষেত্রেও সমস্যা দেখি। সালাতের সময় বা বসে আসে এইভাবে তাসবিহ তাহলিল পড়া চলছে, দেখা যায় কোনো সময় কেউ হাই তুলল, হাই তোলার পরে একেবারে ভিতরে পেটে যতটা বাতাস ছিল মনে হয় সব ছাড়িয়ে দিল, হ্যাঁ করে দিল একেবারে। স্বাভাবিকভাবে বিভিন্ন জনের বিভিন্ন গ্যাস থাকতে পারে, মুখের দুর্গন্ধ বিভিন্ন জনের হতে পারে, অন্য মানুষকে কষ্ট দেওয়া তো হারাম, অন্য মানুষকে অন্য মুসলমানকে কষ্ট দিবে এটা হারাম ইসলামী শরীয়তে, তাহলে এমনটা তো করা যাবে না। আপনার হাই এসেছে এই কারণে একেবারে বাতাস ছাড়ে দিলে, কোনো কোনো মানুষ আছে এ ঢেকুর আসলে ওইভাবে একেবারে জোরে ঢেকুর ছাড়লো, আপনার কাছে নিজের অবস্থান কিছু মনে হয় না, পাশের লোকটার কাছে তো এটা ঘৃণিত, অন্যজনে তো এটা অপছন্দ করছে, সেই ক্ষেত্রে আমাদের করণীয় হলো আমরা এইভাবে একেবারে যত পেটে বাতাস আসে সব ছেড়ে দিলাম মুখ দিয়ে, এমনটা যেন না হয়, এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। ইসলামের প্রত্যেকটা দিক নির্দেশনা হলো উত্তম প্রশংসনীয়, প্রত্যেকটা দিক নির্দেশনা প্রশংসনীয়, কিন্তু ইসলামের দিক নির্দেশনাগুলো ইসলামী আদব ও শিষ্টাচারিতা না জানার কারণে, আবার কেউ আছি জানি কিন্তু উদাসীনতার কারণে এগুলো জীবনে বাস্তবায়িত না করলে না করাই আমাদের মাঝে কিন্তু দ্বন্দ্ব হয়, অনেক সময় দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। এগুলো নিয়ে যদি কারো হাই আসে তাহলে সে তার মুখে হাত দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যতটুকু সম্ভব সে মুখটা বন্ধ করবে, কারণ শয়তান ভিতরে ঢুকে, শয়তান ভিতরে ঢুকে। আবার হাই তুলে যে আহ আহ করে কেউ, এগুলো এতে শয়তান আনন্দিত হয়। হাই আসলে একজন মানুষের মাঝে শৈথিল্যতা দেখা দেয়, অলসতা দেখা দেয়, তাই হাই বন্ধ করার চেষ্টা করতে হবে। আর হাসি আসলে প্রফুল্লতা সৃষ্টি হয়, এই জন্যে আল্লাহর প্রশংসা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ধরনেরই আমরা মানুষ, সামাজিক জীব, সামাজিক জীব হিসেবে সামাজিকভাবে আমরা বসবাস করি, এই ক্ষেত্রে সামষ্টিক বিষয়গুলো খেয়াল করা দরকার। আমরা অনেকেই খেয়াল করি না, মনে করেন মসজিদে এসেছি সালাত পড়তে, সালাত পড়তে এসেছি, স্বাভাবিক একটা নিয়ম, মনে করেন এখন শীতের দিন, শীতের দিন এসি বন্ধ থাকবে এটাই স্বাভাবিক, গরমের দিন এসি চালু থাকবে এটাই হলো স্বাভাবিক, এগুলো বিষয় খেয়াল করি না। শীতের দিন কেউ হয়তো হাঁটাহাঁটি করলো, দৌড়াদৌড়ি করলো, ব্যায়াম করলো, এরপরে এসেছে তাকে গরম লেগেছে, মসজিদে আসে সবাই সালাত পড়ছে, দিয়ে দিল এক সুইচটা চট করে দিয়ে দিল, আরে আপনার মাঝে যে গরমটা আছে তাপ আছে অন্যের মাঝে তো নেই, অন্য দশজন যে এতে কষ্ট পাচ্ছে সেটা খেয়াল করবেন না আপনি, নিজেরটাই শুধু সুখটা বুঝলেন, অন্য দশজনের কষ্টটা বুঝলেন না আপনি, এটা তো মুমিনের বৈশিষ্ট্য না। মুমিনের বৈশিষ্ট্য হলো ইউযিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও নিজের উপরে অন্যকে প্রাধান্য দিবে, এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। ভাইয়েরা আমার, এইভাবে ফ্যান চালার ক্ষেত্রে হোক বা এসি চালার ক্ষেত্রে হোক প্রত্যেকটাতে এমন করতে হবে। মসজিদে এসেছি আমরা, মসজিদের আদব মোটেও খেয়াল করছি না, মসজিদের যে একটা আদব আছে এই আদবগুলো মোটে খেয়াল করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী আদর্শ, ইসলামী আচরণ, ইসলামী কালচার এর পরিপূর্ণ অনুসরণে সমাজে প্রশংসনীয় এবং আল্লাহর প্রিয় হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়ালাকুম ফিল কোরআন আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিল আয়াতি যিকরিল হাকীম ইন্নাহু কারীমুন মারহুম গফুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد شمانيت مسلم برندو مسجد আদব মসজিদের কিছু শিষ্টাচারিতা রয়েছে। একজন মানুষ মসজিদকে সবসময় পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে, মসজিদে থুতু ফেলা এর সঙ্গে সঙ্গে অন্য নোংরামি যে কোনো জিনিস সংশ্লিষ্ট, মসজিদকে অপরিচ্ছন্ন করা কখনো পছন্দনীয় না। দেখা যায় অনেকে মসজিদে আসে ওই যে স্বাভাবিকভাবে পা ফেটে যায় বা এটা সেটা হয় কারো কারো, এগুলা আঙ্গুল দিয়ে খসটায় খসটায় ময়লা করে রাখে চলে গেল। দেখা যায় স্বাভাবিকভাবে আমরা অনেকেই দাড়ি আশ্রাই, মসজিদে থেকে হয়তো দাড়ি আশ্রাইলো, স্বাভাবিকভাবে দাড়ি টুকরা ছিঁড়ে টিড়ে পড়ে,
ওইভাবে এক রইলো। আর আপনি যে কাজটা করছেন আপনার দ্বারা কিছু হলে সাথে সাথে সেটা উঠাই নেবেন আপনি, আপনি আপনার পকেটে নেন বা যেভাবে হোক পরিষ্কার করুন। এটা আল্লাহর ঘর বলছি আমরা, আল্লাহ তো এসে থাকে না, তবে আল্লাহর দাসত্বের জন্যই নির্মিত এটা একটা ঘর, তাই আল্লাহর ঘর বলছি আমরা। এটার বিশেষ একটা সম্মান আছে, ইজ্জত আছে, তাই পরিচ্ছন্নতার বিষয়ে খেয়াল রাখতে হবে। যদি থুথু বা ইত্যাদি কখনো পরেও যায়, সাথে সাথে কীভাবে পরিচ্ছন্ন করা যায় সেটা খেয়াল করতে হবে, পরিচ্ছন্নতার বিষয়ে খেয়াল রাখবে। মসজিদকে সুগন্ধিযুক্ত করার জন্য চেষ্টা করতে হবে। মসজিদে কোনো দুর্গন্ধ জাতীয় জিনিস কখনোই কাম্য না। মসজিদগুলোকে সুগন্ধিযুক্ত করতে আল্লাহ রাসুল আদেশ করেছেন, এবং দুর্গন্ধ হবে এর থেকে সবসময় সাবধান করেছেন। তাই বলেছেন, মান আকালা মিন হাযিহি শাজারা ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, যেই ব্যক্তি এই গাছগুলো থেকে খায়, রসুন পেঁয়াজ এগুলো এগুলো যদি কেউ খায় তাহলে মসজিদের কাছে সে আসবে না, দুর্গন্ধ হবে, ফেরেশতারা কষ্ট পাবে, অন্য মুসলমানেরা কষ্ট পাবে, যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধ আছে আসা যাবে না। যদি কেউ ধূমপান করে এটা কি করবে, ধূমপান যে ব্যক্তি কয়েক বছর থেকে করছে এটা তো ধুয়ে যাওয়ার মতো না, মানে মনে হয় যে গোস্তগুলোতে ওই ধূমপানের গন্ধ সৃষ্টি হয়, ওগুলো তো দুর্গন্ধযুক্ত হয়ে যায়। হ্যাঁ, এই সমস্ত দুর্গন্ধ নিয়ে মসজিদে আসা যাবে না। মসজিদে আসলে তাই মেসওয়াক করতে হবে, প্রত্যেক সালাতের সময় আল্লাহ রাসুল মেসওয়াক করার কথা বলেছেন, পরিচ্ছন্ন হতে হবে, নিজের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পোশাক পরছে, ঘরমাক্ত হয়েছে, ঘামযুক্ত হয়েছে, পরছে পরছে, অন্যরা কষ্ট পাবে, এমন পোশাক পরেও মসজিদে আসা যাবে না। মসজিদের পরিচ্ছন্নতা, মসজিদের সুঘ্রাণ সুগন্ধিযুক্ত করা, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো খেয়াল করতে হবে। মসজিদে উঁচু স্বরে কথা বলা কখনোই কাম্য না, কখনোই কাম্য না। মসজিদ হলো জিকির আজগারের জায়গা, এখানে তাসবিহ তাহলিল হবে, ইত্যাদি হবে, এখানে কেউ চিল্লায় কথা বলবে, অন্য দশজনের কেউ আবার ডিস্টার্ব করবে, এটা কখনোই উচিত না, সমীচীন না কোনো মুমিনের জন্যে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের এই মসজিদটা তো এরকম এলোমেলো দেখি, সরগোল দেখি, এখানে কথা সালাত শেষ হতে না হতেও কেউ কথা বলা শুরু করে, কেউ বারান্দাতে গিয়ে, কেউ হয়তো ওজুর এদিকে গিয়ে, এমন গল্প গুজব বাজারের মতো হয়ে যায় ওজুখানার দিকে কখনো। এটা আহলে হাদিসের কাজ, সাধারণ মুসলমানের না। আহলে হাদিস কিন্তু, আহলে হাদিস অনেকে তো বুঝেই না, আহলুল হাদিস হলো সাধারণ মুসলমানের থেকে অনেক উপরের স্তর, কিন্তু যে কাজটা এই কাজটা সাধারণ মুসলমানের জন্য শোভনীয় না। খালি আহলুল হাদিস দাবি করলাম, আসমানে চলে গেলাম, এমনটা যেন কেউ কখনো না ভাবি, বরং কোরআন ও সুন্নার যথার্থ প্রতিফলন ঘটানোর মাঝেই রয়েছে সফলতা। এখানে অনেক সময় আমরা আবার দেখি, খেয়াল করি যে কেউ কেউ আসি, নসিহত করি হয়তো, এ ওই মসজিদে জোরে কথা বলা যাবে না, আবার দেখেন যে এমন লোকেরা কখনো কখনো চিল্লায় কথা বলা শুরু করি, নিজে যখন বলি বেমালুম একেবারে হুঁশ হারিয়ে ফেলি মনে হয়। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা দরকার, এবং খেয়াল রাখবো আমরা এই মসজিদের গেট, ওই যে ওখানে ওখানে গেট আছে, গেটের এইদিকে মোবাইল পারতপক্ষে না করার, যাদের উচ্চ স্বরে কথা বলে অভ্যাস আছে এইদিকে ঢুকে যেন কেউ মোবাইল না করি। মোবাইলে সাধারণ জ্ঞান থাকা দরকার, কমন সেন্সের ব্যাপার আছে না। মসজিদ এখানে সালাত পড়ছে, ওইখানে এত জোরে মোবাইলে কথা বলে, এখানে একজন যে শান্তভাবে জিকির আজগার করবে, সালাত পড়বে, সেই পরিবেশটা আর থাকে না। তাই এটা একটা অন্যায় কাজ, চিল্লানোটা অন্যায় কাজ, উঁচু স্বরে কথা বলা অন্যায় কাজ। সালাত হলো, আবার এমনও আছে সালাদ হলো, সালাদ হয়ে তাসবিহ তাহলিলের সময় ফিসফিসানি অনেক বেশিও দেখা যায়, এমনটাই। এগুলো যেটাই ইবাদতের পরিবেশ নষ্ট করবে এমন কোনো কাজই এখানে কাম্য না, কোনোটাই কাম্য না। এটা যে হতো অন্যায়, এই অন্যায়টাকে প্রতিরোধ করার জন্য সবারই দায়িত্ব। তাহলে কেউ জোরে কথা বলছে পিটন শুরু করবেন নাকি? ইসলাম সবসময় হেকমতপূর্ণ পথের শিক্ষা দেয় আমাদের, যদি কেউ এমনটা করে থাকে তাহলে তাকে বোঝানোর চেষ্টা করি। এ কেউ চিল্লাইলো, ওখানে ফোন করছে, সবাই চুপচাপ নীরব দর্শকের ভূমি, কেমন যেন না হয়, চট করে একজন যান পাশে যে ভাই এটা মসজিদ, বাইরে গিয়ে ফোনটা করেন, ভদ্রতার সঙ্গে বলেন যেন ওখানে ফের মারামারি না লাগে, একটা কাজ ভালো একটা কাজ করতে যাচ্ছেন, এর থেকে আবার কয়েক গুণে বড় অন্যায় সৃষ্টি হবে এমন যেন না হয়, হেকমতপূর্ণভাবে সমস্যার সমাধান করেন। গত জুমার আগের জুমায় বলছিলাম যে সাপটাও মরবে, লাঠিওটাও থাকবে, লাঠিটা যেন না ভাঙে, মানে সমস্যার সমাধানও হবে, বিশৃঙ্খলা যেন না হয়, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে চিল্লানো মোটেও ঠিক না,
আল্লাহ রাসূলের মসজিদে উমর রাদিয়াল্লাহু আনহু সময় দুইজন তায়েফের লোক আসছে, আসে গল্প করছে, জোরে উঁচু আওয়াজ হয়েছে। আল্লাহ রাসূল যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ডেকে নিয়ে আসো। বলছে যে কে তোমরা, কোথাকার? বলছে তায়েফের। বলছে যদি তোমরা এই শহরের হতা তাহলে প্রহার করতাম, তোমাদের পিটন দেওয়ার ব্যবস্থা করতাম। এখন দূরের বাইরের মেহমান বলে তোমরা বেঁচে গেলা, ছাড় দেওয়া হলো তোমাদের। আল্লাহ রাসূলের মসজিদে চিৎকার করো, মসজিদে কখনো চিল্লা হট্টগোল করা ইত্যাদি কখনোই কাম্য না। ভদ্রতা, মসজিদের ভদ্রতা অটুট রাখতে হবে। মসজিদে যখন ঢুকবো ডান পা দিয়ে ঢুকার চেষ্টা করব, যখন বের হব বাম পা দিয়ে বের হব। এবং মসজিদে ঢুকেই বসে গেলাম, আমাদের সমাজে আছে মনে হয় যে খুব ক্লান্ত হয়ে আসলো মসজিদে বিশ্রামের জন্য, আগে আসে বসে গেল, থপ করে বসে গেল না, মসজিদে ঢুকে দু রাকাত সালাত করতে হবে। এর আগে বসা যাবে না, এর আলোচনা আগে হয়েছে, বিস্তারিত কথাই যাচ্ছি না আমি। বুখারী মুসলিমের হাদিস, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, মসজিদে প্রবেশ করে দু রাকাত সালাত না করে কেউ যেন না বসে। যদি এমন হয়ে যায় যে জামাত শুরু হয়ে যাবে, এক মিনিট আছে, বসতে যায় না, আল্লাহ রাসূল বসতে নিষেধ করেছেন দুই রাকাত না পড়ে। যদি বেশি সময় থাকে একটু, দুই রাকাত সালাতের সুযোগ ঘটবে, দুই রাকাত সালাত পড়েন, এরপরে বসতে যাই আমরা। মসজিদের আদব আমরা রক্ষা করার চেষ্টা করি, জুমার দিনের আদব রক্ষা করার চেষ্টা করি, সম্পূর্ণ হট্টগোল বিশৃঙ্খলা থেকে মসজিদকে মুক্ত রাখার চেষ্টা করি, জীবনের প্রত্যেকটি অঙ্গনে ইসলামের শিক্ষা, ইসলামের আদবগুলো বাস্তবায়ন করি, নিজেকেও আমরা প্রশংসনীয়, নিজেকে উত্তম মানুষই পরিণত করার চেষ্টা করি, এবং অন্যান্য যে মুসলিমের আমার উপর হক রয়েছে ইসলামী আদর্শ, ইসলামী আদাব এ অনুসরণের মাধ্যমে অন্যকেও সম্মান প্রদর্শন, অন্যের হক বাস্তবায়নে আমরা সবাই সচেষ্ট হই। যদি এইভাবে ইসলামী আদর্শ এর অনুশীলন হয় আমাদের মাঝে, তাহলে সত্যি আমরা প্রশংসনীয় জাতিতে পরিণত হতে পারবো। আর ইসলাম আমাদের মাঝে যখন আসবে, আমাদের চরিত্রে যখন ইসলাম ফুটে উঠবে, তখন ইসলাম পৃথিবীর সেরা ধর্ম বাস্তবিকটা প্রমাণিত হবে। যখন এমনটা হবে তখন মানুষেরা ইসলাম দেখে দেখে ইসলাম গ্রহণ করবে। কিছু মানুষ রয়েছে যারা বিদ্বেষী, দুনিয়াবে কোনো স্বার্থের জন্যে তারা শত্রুতা করবে, কিন্তু সাধারণ অনেক অমুসলিমও রয়েছে যারা আসলে সঠিক, যেটা যেটা প্রশংসনীয়, যেটা কল্যাণ করে সেটাই গ্রহণ করতে চায়। তাই আসুন আমরা ইসলাম এর যথাযথ অনুসরণের মাধ্যমে উভয়কালীন কল্যাণ অর্জনে সচেষ্ট হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাওফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আই রাব্বুল আলামিন, আমরা নামে মাত্র মুসলিম গো আল্লাহ, জেনে শুনে বুঝে ইসলামের পরিপূর্ণ অনুশীলনের মানসিকতা দান করো আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়া যখন আমাদের উপরে বিজয় হয়েছে, তখন দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে দিনের দিকে তাকানোর সময় পাচ্ছি না। মেহরবানি করে দুনিয়াকে চিনার, জানার এবং পরকাল চিনে পরকালের জন্য কাজ করার তাওফিক দান করো গো আল্লাহ। আয় আল্লাহ, শয়তানের ষড়যন্ত্র কৌশল থেকে আমাদের হেফাজত করো, ওয়াসওয়াসা থেকে আমাদের মুক্ত করো, কোরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন গঠনের তাওফিক দান করো রব্বুল আলামিন। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, আমাদের মাঝে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো গো রাব্বুল আলামিন। আল্লাহ, কাফের ও জালেম যারা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে তাদের দুর্বল বিহবল করে দাও আল্লাহ। আল্লাহ, তাদের পায়ের নিচের ভূমিকে প্রকম্পিত করে দাও রাব্বুল আলামিন। মুসলমানদেরকে সম্মান ও ইজ্জতের আসনে সমাসীন করো রাব্বুল আলামিন। আল্লাহ, আমাদের মা বোনদেরকে পদদানশীল হিসেবে কবুল করো, আর আমাদের সন্তান সন্ততিদেরকে যোগ্য মুসলিম হিসেবে লালন পালনের তৌফিক দান করো গো আল্লাহ। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ, দিনী পরিবেশ দান করো, আসমানি বালা জমিনি বালা থেকে দেশটাকে রক্ষা করো, রহমত ও বরকতে পরিপূর্ণ করে দাও রব্বুল আলামিন। হায় আল্লাহ, যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, মারা গেছেন, কবরে আছেন, তাদের জীবনের ভুলগুলো মাফ করো গো আল্লাহ। হায় আল্লাহ, জেনে না জেনে যে ভুল করেছে তুমি তো গাফফার, তুমি মাফ করে দাও আল্লাহ। হায় আল্লাহ, তুমি রহম করো গো আল্লাহ, কবরে ভয়ঙ্কর আযাব থেকে তাদের মুক্ত করো রব্বুল আলামিন। হায় আল্লাহ, কবরটাকে জান্নাতের টুকরা রূপান্তরিত করো রব্বুল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم إنا نسألك جنة الفردوس ونعوذ بك من النار، اللهم ارزقنا رزقا حلالا واسعا كريما يا أرحم الراحمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.